প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী শনিবার সন্ধ্যে 8:30 নাগাদ উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ার নেতা। মৃত্যুকালে তার বয়স ছিল 75 বছর। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন সুদর্শন রায় চৌধুরী ছাত্রাবস্থায় বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন, ছাত্র আন্দোলনে হাজির থাকবেন সবসময়। 1967 সালে সুদর্শন রায় চৌধুরী লিখিতভাবে সিপিএম এর সদস্য হন। রাজনীতির পাশাপাশি অধ্যাপনার কাজেও তিনি যুক্ত ছিলেন। শ্রীরামপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। শ্রীরামপুর কেন্দ্র থেকে লড়াই করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সুদর্শন রায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ। তিনি জানান, সুদর্শন রায় চৌধুরীর মৃত্যু জেলা ও রাজ্যের বাম আন্দোলন সহ সাহিত্য সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি। তিনি আরো জানান, যেহেতু সুদর্শন বাবুর দেহ ও চক্ষু দান করা আছে, তাই আগামীকাল সকাল 9টায় বেসরকারি উত্তরপাড়া হাসপাতাল থেকে নিয়ে প্রথমে তার বাসভবন, তারপর জেলা ও রাজ্য অফিস হয়ে মেডিকেল কলেজে দেহ পৌঁছে দেওয়া হবে। প্রাক্তন মন্ত্রী এবং আপনাদের দলের রাজ্য কমিটির নেতা সুদর্শন রায়চৌধুরীর মৃত্যু কতটা ক্ষতি দলের কাছে? দলের সীমাহীন ক্ষতি, এই ক্ষতি সহজে পূরণ করা যাবে। সুদর্শন রায়চৌধুরী নানা শুধুমাত্র একজন পার্টি নেতা ছিল না, তার বহু পরিচয় ছিল। তিনি একদিকে প্রাবন্ধিক ছিলেন, একদিকে বক্তা ছিলেন, চিন্তাবিদ ছিলেন, নিয়মিত লেখালেখি করতেন। তিনি একটা অন্য ঘরানার মানুষ ছিলেন। একটা বলা যায় যে এই সময় সমস্ত দিক থেকে বিচার করলে এরকম ধরনের একজন সম্পূর্ণ মাপের, এরকম বড় মাপের একজন নেতা, মানে আমাদের চলে যাওয়া আমাদের বিরাট ক্ষতি। তার এই আকস্মিক প্রয়াণ সম্পর্কে ডাক্তারদের কি অভিমত? ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার শরীর যখন খারাপ হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের পার্টির লোকেরা তার বাড়িতে গেছে। যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ডাক্তার বলেছেন নার্সিংহোমে নিয়ে আসুন, আজকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। আনার সঙ্গে সঙ্গে এখানে ডাক্তারবাবুরা সবাই দেখেছেন, তারা চেষ্টা করেছেন যথাসাধ্য। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কিছু করার ছিল। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।